চার মাস আগে এই পাকা রান্নাঘরে নতুন একটা চুলা বসিয়েছেন গাজীপুরের পারভীন আক্তার। লাকড়ি খরচ হয় পুরনো মাটির চুলার চেয়ে তিন ভাগের এক ভাগ, আর সে কারণেই নাকি এই চুলার নাম বন্ধু চুলা। সব দিক দিয়ে আল্লাহর রহমতে সুবিধা। আমার আগে অনেক কষ্ট হইতো, দু মায়ে কষ্ট হইতো, এই যে বাচ্চা নিয়ে পাক করতে অনেক কোনো আমার সমস্যা না। আমার বাচ্চা যে এই চুলা দেখে যে আমার বাচ্চা চুলা বানাইছি, আমার বাচ্চা যে এই জায়গায় পাক করে আমি এই জায়গায় পাক করি। অনেক যদি এখন যদি দুমা থাকতো আগের মতো চুলা হইতো, আমার বাচ্চাকে এই জায়গায় থাকতে পারতো কখনো না। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশে বৃক্ষ নিধন কমানো এবং মায়েদেরকে ধোঁয়াজনিত রোগবালাই থেকে বাঁচাতে 2006 সাল থেকে বন্ধু চুলা নিয়ে কাজ করছে। ইতোমধ্যে তাদের প্রায় 12 লাখ চুলা ব্যবহৃত হচ্ছে, আর এতে গড় হিসেব করলে বছরে গাছ বাঁচছে 3 লাখ। এমনি চমকে ওঠার তথ্য থাকলেও বাংলাদেশের মাত্র 3 ভাগ রান্নাঘরে গত 7 বছরে ঢুকতে পেরেছে এই বন্ধু। আমাদের উদ্যোক্তারা যায় বা আমাদের সহকর্মীরা যায়, গিয়ে গৃহিণীকে বলে যে আমরা আপনার জন্য একটা নতুন চুলা নিয়ে আসছি, গৃহিণী ব্যাপারটা খুব ভালোভাবে দেখে না, কারণ সে নিজেই তো বানাতে পারে, কেন টাকা দিয়ে একটা চুলা কিনবে। এটা হচ্ছে প্রাথমিক প্রতিবন্ধকতা। অনেকে বুঝেই না ধোঁয়ার মধ্যে থাকার কারণেই তার শ্বাসকষ্ট হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই আসলে আমরা এত স্লো। শুরুতে 6 বছর আগে কিন্তু আমরা মানুষকে একটা চুলা মাগনাও দিতে পারতাম না, এটা হলো বাস্তবতা। কিন্তু এখন এসে মানুষ গত মাসেই 45,000 চুলা টাকা দিয়ে কিনছে। শুধু মেয়েদের বন্ধু বা পরিবেশের বন্ধুই নয়, জিআইজেড ও বাংলাদেশ সরকার যৌথভাবে এই চুলাকে বাজারজাতকরণে বন্ধু করে নিচ্ছে অনেক তরুণকে, অনেক উদ্যোক্তাকে। আমি 3.5 বছর ধরে জিআইজেড এর পার্টনার, আর অন্যান্য চাকরি করা যায়, কিন্তু আমি দেখলাম যে এটা আসলে একটা সামাজিক ব্যবসা যেটাতে সমাজের উন্নয়ন হয় এবং আমার জন্য একটা আয়ের উৎস হয়। আমার প্রতি মাসে এখান থেকে প্রায় 30-40 হাজার টাকা আয় হয়। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধু চুলার ব্যবসায়ীরা, যাদের কাছ থেকে মাত্র 800-1,000 টাকায় পাওয়া যাবে এটি। যেখানে জায়গার একটু কন্ডিশন খারাপ কিংবা ভালো, যে ভ্যান দিয়ে নিতে ভাড়াটা বেশি ফিরে যায়, হ্যাঁ ওই 1,100 টাকা নিই, আর কোন যদি একটু আরাম টারাম হয় তাহলে এনে 800-900 এরকম। শুরুটা খুব ধীরগতির হলেও এখন প্রতি মাসে এক একজন উদ্যোক্তা গড়ে 500 করে চুলা বিক্রি করছেন। ফলে 2021 সালের আগেই বাংলাদেশ 75 কোটি মন জ্বালানি অর্থাৎ বছরে 1 কোটি গাছ বাঁচানোর টার্গেট পূরণের দিকে এগিয়ে যাচ্ছে বইকি। আর এই ক্রেডিট পাবেন বাংলাদেশের মেয়েরাই। মুন্নি সাহা, এটি নিউজ, গাজীপুর।